ঠিক আছে ইমানদার ঠিক নাই তার কিছুই ঠিক নাই কথা বলেন ঠেকেরা শুধু মানানলে আনলে হবে না নেক আমল দ্বারা আমার বন্ধুগণ জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে হবে এবার আমি দেখব যুবক বন্ধুরা কেমন কান্নাকাটি করতে পারো করুন একটা চিত্র তুলে ধরবো আমি বুখারি হাদিস বাবা মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাও এ বন্ধু ছোট্টবেলায় সন্তানটার মা মারা গেছি এই সন্তানটার মা মারা যাওয়ার পর দেখেন আমার বন্ধুগান এই যুবককে নিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচল নিজের কবরটা কেমন করে জান্নাতে টুকরা বানাইল আমার ভাইরা আমার বাবাদিরা এই সন্তানটার মা যখন মরিয়া গেল বাপ আবার বিবাহ করলো বাবা বিবাহ করার পরে কিছুদিন পর বাব মারা গেল আমার বন্ধুগান সৎ মা মনে করিয়া সন্তানটাকে চাচার ঘরে লালিত পালি করতে পালিত করতে দিশ দিল চাচা এবার লালন পালন করা শুরু করে দিল চাচা যা করে বাতিতা তাই করে কেরমি কেরমে পর্যায়ে করমে বাতিদার বয়স বেড়ে যায় ছোট্ট মাসুম বাচ্চা সতেরো আঠারো বছর বয়স হয়ে গেল অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা এ মা বোনেরা যারা বাড়িতে বসে ও আর শুনতেছ অবশ্যই অবশ্যই আমার দিল বলতেছে তোমাদের অন্তরাত্মায় আমার ব্যাপারে একটা প্রেম জোগাড় হয়ে গেছে সবাই কিন্তু অবাক দৃষ্টিতে তাকে কারণ হলো খোদার রহমত নাজিল হইতেছে এই সময়টা নজিলের রহমতের সময় রহমত নাজিল হওয়ার সমান কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বন্ধুগণ আমার ভাইরা দিলটা নরম করিয়া শুনবেন এই ভাতিজা চাচার ঘরে লালিত পালিত একসাথে খানা খাইতে বইছে আঠারো বছরের যুবক কাকা খানা খা বাতিদা শুধু খাবার নারী চাচা ডাক দিয়ে বলতে যে ব্যাপার কি খাবার কেন খায় না বাতি যা চাচা ডাক দিয়ে বলতেছেন বাতি যা তুমি কেন খাবার মুখে দেও না তুমি কেন খাবার শুধু নাড়ো বাতিদার ডাক দিয়ে বলতেছেন কাকা এতদিন ধরে আপনার অপেক্ষায় আছি ওয়েট অ্যান্ড সি আমি আপনার এন্তেজারে ছিলাম অপেক্ষায় ছিলাম এতদিন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব করব কিন্তু আমি পারলাম না আজকে যেহেতু আপনি আমার জি গাইছেন সুযোগ দিছেন আমি আজকে আপনাকে জিজ্ঞাসা করতে চাই কাকা এবার কি বলবা ডাক দিয়ে বলতেছেন কাকা আমার প্রশ্ন বলেন তো দেখি কাকা মোহাম্মদ আবদুল্লা আবদুল্লার ছেলে মোহাম্মদ এই মোহাম্মদ ব্যক্তিটা কেমন এই ব্যক্তিটার ব্যাপারে আপনার ধারণা কি মতামত কি চাচা খাবার তুইয়া লাভ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলে বা জমিনের উপরে আসমানীছে মতন ভালো লোক আর একটা এটু জোরে বলেন সোভান আল্লাহ যারা নবীরে মোহ্বত করেন আওয়াজ দিয়ে বলেন সোভান কি ব্যাপার ভাই আওয়াজ দিয়ে বলেন সোভান আল্লাহ এবার বাতিদা ডাক দি বলে কাকা এটা তোমার দিলের কথা নাকি মুখের কথা চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিদারি জমির উপরে আসমানে নিচে মোহাম্মদের মতন আর কোনো ভালো লোক নাই আর একটা লোক এত ভালো নাই বাতিদা ডাক দিয়ে বলতেছেন কাকা তাইলে এই লোকটার সম্বন্ধে আর একটা কথা বলতে চাই এই লোকটা যে একটা দাওয়াত মহাম্মাদুল ও কাকা এই দাওয়াতটা কি মেনে নেওয়া যায় না এবার চাচা ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ ভালো লোক ঠিক আছে কিন্তু মোহাম্মদের দাওয়াত মেনে নেওয়া যাবে না এ বন্ধু আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী নাস্তিক মোরতাদ নাম রাখছে মুসলমানের নাম কখনো নাম হলো দেখবেন আব্দুল জলিল কখনো নাম দেখবেন আবুল কালাম কখনো নাম দেখবেন আব্দুর রহমান কখনো নাম দেখবেন আমার বন্ধু কিন্তু এরা মুখে মুসলাম মানে অন্তরে তাগুদের গোলামি করে কথা বলেন ঠিক না ব্যাধিক আরো দূরে বলেন ঠিক না ব্যাধি এর